হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাঝহার ইসলাম এন্ড ইউ আর নাও ওয়াচিং মাঝহার ইউটিউব। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি কিভাবে কানাডায় আসলাম। সো আমার হোল প্রসেসিং, আমি আইএলটিএস থেকে শুরু করে কানাডায় ল্যান্ডিং পর্যন্ত, সো আজকে আমি আমার হোল জার্নিটা শেয়ার করব। আর বেসিক্যালি আমার এই ভিডিওতে প্ল্যান ছিল যে আমি বাইরে কোথাও বসে ভিডিওটা করব, বাট অ্যাজ ইউ ক্যান সি দ্য স্নো এভরিওয়্যার, সো দ্যাটস ওয়াই বাইরে বসে ভিডিওটা করতে পারলাম না। তো আমি ভাবলাম যে এখন যেহেতু বসে আছি, সো আর এমনিতেও তো স্নো, সো দ্যাটস ওয়াই তো গাড়িতে বসে ভিডিওটা করে ফেলি। স্টার্টিং ফ্রম আইএলটিএস, আমি আইএলটিএস কোর্স স্টার্ট করলাম মেন্টরসে। আমি আমার কোর্সটা স্টার্ট করলাম হচ্ছে নভেম্বরের 24 তারিখে, আর আমার যেহেতু কোর্সটার 3 মাসের, আমার এটা ফেব্রুয়ারির 24 তারিখ শেষ হওয়ার কথা ছিল, বাট একটু আর্লি শেষ হয়ে গেছে। ফেব্রুয়ারির 10 তারিখের আশেপাশে আমার কোর্সটা আই থিঙ্ক শেষ হয়ে গেছিলো। তো তারপরে আমার আইএলটিএস এর কোর্সটা কমপ্লিট হলো, আর আমার তো আইএলটিএস এর কোর্সের সাথে হচ্ছে আমার মক টেস্ট কিছু ইনক্লুডেড ছিল, সো 20টা মকের মতো ছিল। আমি মনে হয় টোটাল 5টা মক টেস্টই দিছি আইএলটিএস এর কোর্স করার পরে এবং কোর্স চলাকালীন সময়ে। তারপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেহেতু আমার কোর্সটা কমপ্লিট হলো, অ্যান্ড দেন ফেব্রুয়ারি মাসটা আসলে তেমন একটা খুব একটা প্রিপারেশন নেওয়া হয় নাই। 10ই মার্চ আমি ডিসিশন নিলাম যে আমি আইএলটিএস এক্সাম দিব। 10ই মার্চের দিকে আমি আমার আইএলটিএস এর এক্সামের জন্য বুক করলাম, হচ্ছে আমার আইএলটিএস এক্সাম ছিল 27শে মার্চ। তারপরে হচ্ছে যেহেতু আইএলটিএস এক্সাম বুক করছি, বাট আমার হচ্ছে আইএলটিএস এর কোনো বই কিনা হয় নাই, সো আমি আইএলটিএস এর বই কিনবো করতে করতে হচ্ছে অনেক লেট হয়ে গেল। আর এমনিতে বুঝতে পারছো যে আমার 10 তারিখে এক্সাম রেজিস্ট্রেশন করছি, 27 তারিখে এক্সাম, আমি বইয়ে কিনি না। আমি বই কিনেছি হচ্ছে 17ই মার্চ নাকি 18ই মার্চ, তারপর মধ্যে আমি বই কিনেছি হচ্ছে অনলি ক্যামব্রিজের 13, 14, 15, বাট আমি হচ্ছে এক্সামের আগ পর্যন্ত আমি কমপ্লিট করতে পারছি হচ্ছে 13এর টেস্ট 1। একটা আইএলটিএসের বই হচ্ছে 4টা করে টেস্ট থাকে, আমি শুধু অনলি টেস্ট 1 এক্সামের আগ পর্যন্ত কমপ্লিট করতে পারছি। আর স্পিকিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমি বিভিন্ন গ্রুপের সাথে ইনভলভ ছিলাম, সো ওই গ্রুপগুলোর সাথে কথা বলে বলে রাত্রে আমরা একটা সময়ে সবাই স্পিকিং প্র্যাকটিস করতাম, সো ওইভাবে আমার স্পিকিং প্র্যাকটিস হয়ে যেত। অ্যান্ড দেন হচ্ছে আইএলটিএস দিলাম হচ্ছে 27শে মার্চ, 27শে মার্চ আইএলটিএস এক্সাম দিলাম। তারপর হচ্ছে আমার রেজাল্ট আসছে 9ই এপ্রিল নাকি 10ই এপ্রিল যেন আমি আমার রেজাল্টটা পেলাম অনলাইনে। অ্যান্ড দেন হচ্ছে তখন হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিকের কারণে হচ্ছে আইডিপি অফ ছিল, আর আমি এক্সাম হচ্ছে আইডিপিতে দিয়েছি, আইডিপির বনানী হ্যামলেট টাউনে। আর আইডিপির যেহেতু অফিস অফ ছিল, সো দ্যাটস আমি আমার আইএলটিএসের যে রেজাল্টটা সেটা হচ্ছে হার্ড কপিটা হাতে পাইনি, সো আমার হার্ড কপিটা হাতে পেলাম হচ্ছে ওরা, আমি আইডিপির সাথে যোগাযোগ করলাম, ওরা বললো যে ওরা একদিনের জন্য খুলবে, তাও 2 ঘন্টার জন্য। সো ওই 2 ঘন্টার মধ্যে আমি গেলাম, গিয়ে আমার রেজাল্ট, আমি না শুধুমাত্র আরও অন্যান্য অনেক স্টুডেন্টই গেছে, সো সবাই গিয়ে সবার রেজাল্টটা কালেক্ট করে নিল। সো এটা হচ্ছে 14ই এপ্রিল সামথিং এরকম। সো অ্যান্ড দেন আমি আমার আইএলটিএস এর রেজাল্ট হাতে পেলাম। এরপরে আমি হচ্ছে কোথায় ক্যানাডায় অ্যাপ্লাই করি, সো ক্যানাডায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে পরে ফার্স্টে আমি বিভিন্ন ইউনিভার্সিটি দেখলাম। আর যেহেতু তোমরা অনেকেই জানো যারা ফল সেশনের জন্য অ্যাপ্লাই করবে, ওদের হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 1 মার্চের নাকি 31 মার্চে সবগুলো ডেডলাইন শেষ হয়ে যায় ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ে। সো তখন 15 এপ্রিলে আমি আইএলটিএস এর রেজাল্ট হাতে পেলাম। দেন আমি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যেহেতু ছিল না, কিছু কিছু ইউনিভার্সিটি ছিল, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থ্রু আইসি, তাই এমনি তো ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে পড়ার ইচ্ছে ছিল। আইএলটিএস এর স্কোর হচ্ছে 6, সো আইএলটিএস এর ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে পড়তে হলে আইএলটিএস এর স্কোর লাগে হচ্ছে 6.5 ওভারঅল। সো আমার যেহেতু 6, সো দ্যাটস ওয়াই আমাকে আইসিএম এর থ্রুতে আসতে হয়েছে। অ্যান্ড দেন যেহেতু আইসিএম এ আর অ্যাপ্লাই করার সুযোগ আছে, সো আমি 19শে এপ্রিল আমি আইসিএম এ অ্যাপ্লাই করি। তখন আমার কাছে সব ডকুমেন্ট ছিল না, সো সরি আইসিএম অ্যাপ্লাই করি 31 মার্চ, হ্যাঁ 31 মার্চে আমি আইসিএম অ্যাপ্লাই করি। আমার এসএসসির রেজাল্ট আর হচ্ছে আমার এইচএসসির যে অনলাইন রেজাল্টটা, সেটা আমি অনলাইনের যে রেজাল্টটা সেটা একটা স্ক্রিনশট দিয়ে ওদেরকে অ্যাপ্লাই করি। অ্যান্ড দেন ওরা আমাকে বলে যে আমার একটা গ্যাপ লেটার লিখে দিতে। আর আসলে আমার নর্মালি কোনো স্টাডি গ্যাপ ছিল না, বাট জাস্ট অনেকে জানো যে এইচএসসি 2020 ব্যাচ আমাদের রেজাল্ট লেটে পাইছি, সো দ্যাটস একটা এক্সপ্লেনেশন চাইছে ওরা। সো একটা শর্ট করে একটা এক্সপ্লেনেশন লিখে ওদেরকে সেন্ড করলাম, ওরা আমাকে অবশ্যই অফার লেটার দিবে, বাট দ্যাটস আমাকে আমার আইএলটিএস এর রেজাল্ট আর এইচএসসির মেইন রেজাল্ট সাবমিট করতে হবে। সো আমি আমার এইচএসসির মেইন রেজাল্ট ওদেরকে আর আইএলটিএস এর রেজাল্ট সহ ওদেরকে সাবমিট করলাম হচ্ছে 19শে এপ্রিল। এর মধ্যে আবার আমি 15 এপ্রিল যেন আমি আবার কলেজে বিভিন্ন বোর্ডে গেলাম, আমার বোর্ডে এডুকেশন বোর্ড, সো বোর্ড থেকে গিয়ে আমি আমার রেজাল্টটা ইস্যু করে নিয়ে আসলাম। সো বোর্ডে তো রেজাল্ট থাকেই, আর আমাদের রেজাল্টগুলো যেহেতু বোর্ডে থাকে, সো দ্যাটস আমি বোর্ড থেকে আমার রেজাল্ট নিয়ে আসলাম। তারপর হচ্ছে 19শে এপ্রিল আমি অ্যাপ্লাই করি, অফার লেটার আসে হচ্ছে 23শে এপ্রিল, অনলি 4 ডেজ, মাত্র 4 দিনের মধ্যে আমার অফার লেটার চলে আসে। এটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার, সো কন্ডিশনাল অফার লেটার, অফার লেটার দুইটা হয়, একটা কন্ডিশন একটা আনকন্ডিশন। সো আমারটা কন্ডিশনাল অফার লেটার ছিল, কন্ডিশন মিন্স ওখানে জাস্ট একটা কন্ডিশন লেখা ছিল যে আমি তো সব কিছু যেহেতু মিট করছি, আমাকে জাস্ট টিউশন ফিস সেন্ড করছো। তারপরে আমি আমার টিউশন ফিস সেন্ড করলাম, আমার একটা আমাকে বললো যে এক
একটা রিসিট দিয়ে দিল, এই রিসিট অনুযায়ী ব্যাংক ডিটেলস দেওয়া ছিল, আমাকে টিউশন ফি সেন্ড করতে বললো, আমি টিউশন ফি সেন্ড করলাম। তো আমি পে করার পরে হচ্ছে নর্মালি হচ্ছে টাকাটা দুই তিন দিনের বেশি সময় লাগে না যাইতে। সো যখন আমি টাকাটা চলে গেছে দুই তিন দিন পরে আমি ইউনিভার্সিটিকে মেল করলাম, ইউনিভার্সিটি আমাকে বললো যে আমার টিউশন ফি নাকি ওরা পায়নি। তখন তো আবার আমি মেয়ের 8 তারিখে আবার আমি দৌড়ে ব্যাংকে গেলাম, সো যে আমার টাকাটা তাহলে কোথায়। আসলে একটা হিউজ পরিমাণ টাকা আমি পাঠিয়ে দিয়েছি একটা ব্যাংক একটা ইউনিভার্সিটিকে, সো দ্যাটস এ ইউনিভার্সিটি আবার বলতেছে টাকা পায় নাই। সো তারপরে আমি ওরা বললো যে যেহেতু তোমার সুইফট কপি ইস্যু হয়েছে তো টাকাটা চলে গেছে, হয়তো কোনো নেটওয়ার্কিং প্রবলেমের কারণে হয়তো ভার্সিটি অ্যাকাউন্ট হয়েছে। পরে আবার ভার্সিটি ফাইন্যান্স অফিসারের সাথে আমি কথা বললাম, অ্যান্ড মেলের মাধ্যমে আমাদের সব কথা হয়। সো তখন ফাইন্যান্স অফিসার বললো যে আমার নামে আসছে, বাট ওদের হচ্ছে যে ব্যাংকের সাথে লেনদেন ওই ব্যাংকের সাথে হচ্ছে আমার ইউনিভার্সিটির কিছু প্রবলেমের কারণে ট্রানজ্যাকশনগুলো স্টপ হয়ে আছে, বাট অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। পরে আমি ওনাকে বুঝিয়ে বললাম যে আমি তো 15 মে আগে অ্যাপ্লাই করতে চাই, দ্যাটস আমার অফার লেটারটা জরুরি। উনি আরও অ্যাডমিশন অফিসার বা যাদের সাথে ওদের দরকার হয় আর কি, ওরা কথা বলে পরে আমাকে আমার অফার লেটারটা ইস্যু করে দিয়ে দিছে আর বললো যে তোমার রেফারেন্সে, তোমার আইডি রেফারেন্সে আমাদের কাছে টাকাটা আসছে, বাট এখনও আমাদের ভার্সিটি অ্যাকাউন্টে ঢুকে নেয়, বাট তোমাকে অফার লেটার দিয়ে দিলাম, যেহেতু টাকাটা আসছে এটা চলে আসবে, হয়তো এদের ভার্সিটির আর হচ্ছে ব্যাংকের কিছু প্রবলেমের কারণে আসতেছে না। আর এর মধ্যে হচ্ছে আমি 27 এপ্রিলের পর থেকে হচ্ছে আমি আমার ভিসা অ্যাপ্লাইয়ের জন্য সকল ডকুমেন্ট গোছানো শুরু করলাম। আর আমি আফরন মেডিকেল করছিলাম, আমি 3 তারিখে মেয়ের 3 তারিখে আমি মেডিকেল করছিলাম IOM-এ। সো আমি যখন IOM-এ কল দিয়েছিলাম, ওভাবে কল দিয়েছিলাম, আর একটা কী জন্য ছিল ওখানে কল দিয়েছি। তো সব জায়গায় হচ্ছে 19 মে আগে কোনো মেডিকেল টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না। সো আমি যখন IOM-এ কল দিলাম তখন আমাকে বললো যে আমাদের একজন ক্যান্সেল করছে, সো তুমি যদি আসতে পারো 1টার মধ্যে তাহলে আমরা তোমার মেডিকেল টেস্টটা নিয়ে নেব ওর জায়গায়। সো দ্যাটস ওয়াই পরে আরাম বাসা ছিল বনশ্রী। সো এখান থেকে আমি তাড়াহুড়ো করে গেলাম IOM-এ, IOM-এ হচ্ছে গুলশান একে। আমি ওখানে গিয়ে মেডিকেল টেস্টটা আমার কমপ্লিট করলাম, আমাকে একটা মেডিকেল একটা কপি দিয়েছে রেজাল্টের মেডিকেল টেস্টের, ওই কপিটাই আর কি আমি ভিসা অ্যাপ্লাইয়ের সময় জমা দিয়েছি। আর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম হয়তো মনে হয় মেয়ের 1 তারিখে, আর 2 তারিখে মনে হয় আমি পেয়ে গেছিলাম পুলিশ ক্লিয়ারেন্সটা। ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আমি সকল ডকুমেন্ট হচ্ছে এই যে এপ্রিলের 27 তারিখ থেকে মেয়ের 10 তারিখের মধ্যে সকল ডকুমেন্ট গুছালাম। আর তখন বাংলাদেশে ছিল লকডাউন, লকডাউনের মধ্যে আসলে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অনেকটা কিছুটা প্রবলেম হয়েছে। দেন আমি আমার ভিসা অ্যাপ্লাইয়ের জন্য সকল ডকুমেন্ট আছে সবগুলো রেডি করলাম। তারপর হচ্ছে আমার স্টাডি পারমিট, স্টাডি প্ল্যান, SOP, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি আমার SOP লিখেছিলাম মেয়ের 5 তারিখ থেকে মেয়ের 7 তারিখে। আর SOP আমি হচ্ছে সারাদিন লিখছি, সকাল থেকে শুরু করে রাতে 4টা পর্যন্ত, আমার এখনও মনে আছে রাতে 4টা পর্যন্ত আমি আমার SOP লিখতেছিলাম 2 দিন। তারপর হচ্ছে 13 তারিখে ভিসা অ্যাপ্লাই করবো, হচ্ছে সন্ধ্যা 8টার দিকে বসলাম। আর 14 তারিখে তো ঈদেই ছিল, তোমরা তো জানোই। সো 13 তারিখে সন্ধ্যা 8টার দিকে বসলাম ভিসা অ্যাপ্লাই করতে, ভিসা অ্যাপ্লাই কমপ্লিট হয়েছে আমার রাত 2টায়। আমার সব কিছু PDF করা ছিল, সব কিছু রেডি ছিল, 8টার দিকে বসলাম। অ্যান্ড দেন 10টার দিকে, 9:30-10টার দিকে আমি সব ডকুমেন্ট আপলোড করছি। বাট আবার স্টাডি প্ল্যানটা যখন আমি আপলোড করি তখন আমার মনে হলো না আবার কিছু চেঞ্জেস আনি। তারপরে আবার আমি 9:30-11টা পর্যন্ত আমার স্টাডি প্ল্যানটা আবার ঠিক করলাম। সো সব কিছু ঠিক করে অ্যান্ড দেন আমার কাছে মনে হলো এটাই বেটার। সো তারপরে ওইটাই আমি নতুন যেটা ঠিক করলাম, সো সেটাই আমি আমার ফাইনাল স্টাডি প্ল্যানটা আপলোড করলাম 11টার দিকে। তারপরে সব কিছু আপলোড করার পরে আপলোড কমপ্লিট হলো, অ্যান্ড দেন সাবমিট করবো একটা ভয় থাকে যে এখন সাবমিটে ক্লিক করবো না করবো, একটা ভয় ছিল। সো অনেক দোয়া টোয়া পরে সাবমিটে ক্লিক করলাম। এদিকে সবাই ঈদ মোবারক দিচ্ছে, সবাই ঈদ, একজন আরেকজন টেক্সট করতেছে, সবাই ঈদ সেলিব্রেশন করতেছে, আমি এখনও আমার ভিসা ফাইল সাবমিট করা হয়নি। তারপরে 12:10-12:13 আমি আমার ভিসা ফাইল সাবমিট করলাম। পরে ভিসা সাবমিট করার পর না পেমেন্ট, যেটা 235 কেন আমাদের পেমেন্ট করতে হবে, ভিসা কার্ড ছিল, বাট সমস্যা হচ্ছে যে এটা যে আবার ইন্টারন্যাশনাল কারেন্সি অ্যাড থাকা লাগে। সো এটা তো আর আসলে আমি জানতাম না ফার্স্টে। সো আমি জানতাম যে ভিসা কার্ড আছে, ওকে এটা দিয়ে হয়ে যাবে। পরে জানতে পারলাম যে এটাতে নাকি ইন্টারন্যাশনাল কারেন্সি অ্যাড করতে হয়। যখন আমি আমার ভিসা অ্যাপ্লাই করবো তখন দেখলাম যে এটা দিয়ে হচ্ছে না। সো দ্যাটস ওয়াই তখন আমি 12:30-12টার দিকে আবার এই যে ঈদের চিন্তা একদিকে বাদ দিয়ে আবার আমার চিন্তা পড়লো যে ভিসার ফিটা কীভাবে পেমেন্ট করবো। তখন আমি কী করলাম যে ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে যেহেতু আমি ইনভলভ ছিলাম, আমি একটা গ্রুপে পোস্ট করলাম। সো এখানে গ্রুপে পোস্ট করার পরে হচ্ছে অনেকে আমাকে রিপ্লাই করলো, সাথে সাথে লাকিলি অনেকেই রিপ্লাই করছে। এর মধ্যে হচ্ছে 2-1 জন ফ্রড ছিল যে স্প্যাম ছিল, সো এগুলো থেকে আসলে সাবধান। ও বলতেছিল যে ও এখন পে করে দিলে এটা 5 দিন পরে নাকি এটার পেটা পাস হবে।
সো 5 দিন পরে আমি যোগ্য বললাম তাহলে 5 দিন পরে আমি আপনাকে পে করি, ও বললো যে না না হবে না এখন তো তোমাকে পে করে দিতে হবে এসে। সো এরকম দুইজন আমাকে ফ্রড ইয়ে নক করছিল, আর একজন আসলে হেল্প করতে চাইছিল বাট ওনার হচ্ছে 235 ক্যাট ছিল না, ওনার 180 না 200 সামথিং এর মতো ছিল, সো দ্যাটস ওয়াই তো উনি হেল্প করতে পারে নাই। তারপরে হচ্ছে কানাডা থেকে একজন ভাই, ওনার নাম আকবর, সো উনি আমাকে নক করলো, বললো যে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা না আমি পে করে দিচ্ছি। তারপরে আকবর ভাই আমার পেমেন্টটা করে দিল। যেহেতু আমি 13 তারিখে স্টার্ট করেছি, রাত 12টা পর 14 তারিখ হয়ে গেছে, সো ধরা যায় 14 তারিখে আমি অ্যাপ্লাই কমপ্লিট হলো। 14 তারিখে দুপুরের দিকে আমার কাছে মেল আসছে যে আমার বায়োমেট্রিক দেওয়ার জন্য। আসলে আমি তখন ঈদের দিন ছিল, মেল খেয়াল করি নাই, 15 তারিখে দিকেও আমি খেয়াল করি না, আমি 16 তারিখে খেয়াল করছি যে আমার মেল আসছে 14 তারিখে যে আমার বায়োমেট্রিক দেওয়ার জন্য, আর 1 মাস সময়ের মধ্যে বায়োমেট্রিক দিতে হবে। বিএফএসএ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, আর বিএফএসএ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। অ্যান্ড দেন একটা ছেলে ক্যান্সেল করবে হচ্ছে, ও 24 তারিখে ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল, ও ক্যান্সেল করবে। আমি যেহেতু বিভিন্ন গ্রুপের সাথে ইনভলভ ছিলাম, সো আমাকে নক করলো যে ভাই আমি তো ক্যান্সেল করতেছি, তুমি যদি বুক করতে চাও 24 তারিখে করতে পারো। দেন ও ক্যান্সেল করলো, সাথে সাথে আমি বুক করে ফেললাম 24 তারিখের জন্য ঢাকা। 24 তারিখে ঢাকা বিএফএস আমার ফিঙ্গারপ্রিন্ট আর ছবি তোলা হলো, বিএফএস এর বায়োমেট্রিক ডান। 23 জুন সন্ধ্যার দিকে আমার ভিসা অ্যাপ্লাই, আমার একটা মেইল আসে যে আমার প্রসেসিংয়ে একটা ফাইনাল ডিসিশন আসছে বা কোনো একটা চেঞ্জেস আসছে, সো কোনো একটা আপডেট আসছে, সো চেক করার জন্য। আমি আসলে যখন ভিসা অ্যাপ্লাই করি বায়োমেট্রিক দেই, তারপর থেকে আমি রেগুলার আমার জিসিকে অ্যাকাউন্টে লগ ইন করে দেখতাম যে কোনো আপডেট আসছে কি না, কোনো নতুন আপডেট আসছে কি না। সো তারপরে আমি লগ ইন করি বিভিন্ন দোয়া টোয়া পরে, আসলে লগ ইন করে ভয় লাগতেছিল যে না জানি কী ডিসিশন আসছে কী আসছে। সো তারপরে হচ্ছে 24 তারিখ লগ ইন করে দেখলাম যে আমার ভিসা কমপ্লিট, দেন আমার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। তারপরে বললো যে আমার পাসপোর্ট সাবমিট করার জন্য। তারপরে 23 জুন হচ্ছে পাসপোর্ট সাবমিশনের ইয়া ছিল, আর আমি আমার পাসপোর্ট সাবমিট করেছি হচ্ছে 30 জুন নাকি 27 জুন, আমার আসলে খেয়াল নাই। সো 27 জুন অথবা 30 জুন আমি ঢাকাতে আবার বিএফএসএ আমার ফাইল সাবমিট করে, আর যারা যেখানেই ঢাকাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে ওরা ঢাকাতেই সাবমিট করে, ওরা যদি চায় অন্য বিএফএসএ সাবমিট করে সো একটা এক্সট্রা ফি দিতে হয়। আর ঢাকাতে সাবমিট করলে একটা সুবিধা হচ্ছে, ওরা এসে বাসায় পাসপোর্টটা যখন ব্যাক করো ওরা একদম বাসায় দিয়ে যায়। সো আমি পাসপোর্ট সাবমিট করেছি হচ্ছে 27 তারিখ অথবা 30 জুন, অ্যান্ড দেন আমি আমার পাসপোর্ট পেয়েছি হচ্ছে 10 জুলাই সামথিং, 10 জুলাই আর না হলে 11 জুলাই হবে হয়তো। সো আমার বাসায় দিয়ে গেলো পাসপোর্ট, সো সেই ভিডিওটা তো আমার চ্যানেলে আছে আমার, সো তোমরা দেখে নেবে। পরে এদিকে আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা আমার পাসপোর্ট রিসিভ করার সময় যে ব্লগটা করছি সো সেটা দেখতে পারো। অ্যান্ড দেন আমি আমার পাসপোর্ট রিসিভ করলাম, তারপরে হচ্ছে কানাডা আসবো। এগুলো করতে করতে আমার সময় চলে, আর যেহেতু আবার একটা ডিসিশান নিলাম এক সময় যে আমি এখন না আসে আমি জানুয়ারিতে আসবো, আমার যেহেতু অনলাইন ক্লাস, সো দ্যাটস ওয়াই বাংলাদেশে থেকে অনলাইনে আমি কমপ্লিট করে ফেলবো, যেহেতু ক্যানাডা এসেও আমাকে অনলাইনে করতে হবে আমার প্রথম সেমিস্টারটা। তো আবার অনেকে বললো যে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে হবে, নতুন একটা কান্ট্রিতে যাচ্ছ সো এখানের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে হবে, সময় লাগবে, আর জানুয়ারিতে তো তখন একদম উইন্টার থাকবে, সো এখানে এসে -20-30 মধ্যে যদি তুমি আসো তো ওয়েদারের সাথে তোমার অ্যাডজাস্ট করতেই সময় লেগে যাবে। সো দ্যাটস ওয়াই সবাই বললো যে এখনই চলে যাও, 4 মাসের মধ্যে। আমি আরও ভাবছিলাম যে যদি বাংলাদেশে থেকে আসি তো 4 মাসের এক্সট্রা লিভিং কস্টটা আমার লাগতেছে না, সো এদিকে আমার একটা হিউজ সেভ হচ্ছে। সো পরে সবাই বললো না চলে যাও, তো তাহলে ওয়েদারের সাথে তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে, ওইখানের সবার সাথে ধীরে ধীরে পরিচয় হয়ে যাবে, সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আগস্টের 10 তারিখে আমি হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে হচ্ছে আমি কানাডা ফ্লাইট বুক করলাম। সো তারপরে হচ্ছে 10 তারিখে আমি বুক করলাম, আর 16 তারিখে হচ্ছে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়। ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় মানে মিনস আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। সো আমার টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো কারণ আমি যে ওয়েবসাইটের মাধ্যমে টিকিটটা কাটছিলাম, সো সেই ওয়েবসাইটের টিকিট সবগুলোই নাকি ক্যান্সেল হয়ে গেছে। সো আসলে এটা আমি জানতাম না, হঠাৎ করে আমি সেপ্টেম্বরের 8 তারিখে আমি যখন এমিরেটসের ওয়েবসাইটে অফিসে গেলাম যে বললাম যে আমার টিকেটের কপিটা দেওয়ার জন্য, যেটা এয়ারলাইন্স কপি, সো ওইটা দেওয়ার জন্য ওরা বললো যে তোমার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তখন তো তোমরা জানোই যে সব স্টুডেন্ট আছে সব ফ্লাইট বুক। সো আমি লাকিলি টার্কিশ এয়ারলাইন্সে একটা সিটে ছিল, সো আমি টার্কিশ এয়ারলাইন্সে সেম ডেটে, শুধু এমিরেটসের ফ্লাইট ছিল হচ্ছে রাত 1:30 আর টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট হচ্ছে 6:30 সামথিং। সো তারপরে হচ্ছে আমি টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইটে করে কানাডা চলে আসলাম, আর বাকি তো আমার ফ্লাইটের জার্নি ভিডিওটা তো আছেই আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। এতটুকু ছিল আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রসেসিং। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও, আর কানাডা রিলেটেড ইনশাল্লাহ আমি ধীরে ধীরে ভিডিও বানানো শুরু করবো। এখন রাইট নাও হচ্ছে আমার বিভিন্ন এক্সাম কুইজ অ্যাসাইনমেন্টস এগুলো চলতেছে, তো তাই রাইট নাও একটু বিজি সময় পার করতেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে ভিডিও আপলোড করা শুরু করবো, আর
আর ক্যানাডার ক্যানাডার লাইফ লাইফস্টাইল তো ইনশাল্লাহ দেখাবো, আর বাইরে তো স্নো পড়তেছে, আর স্নোফলের ইনশাল্লাহ একটা ভিডিও করব, দেখি ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, আই হোপ ইউ লাইক দিস ভিডিও, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, সি ইউ ইন আনাদার ভিডিও, আর আমি নেক্সট কি ভিডিও করব তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই।